আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসছি। তো আজকে আলোচনার বিষয় হচ্ছে, আপনার যদি জমি দাগ নাম্বার ভুল থাকে তাহলে আপনার করণীয় কি, কিংবা কিভাবে আপনার এই ভুল সংশোধন করবেন, এই বিষয়গুলো নিয়ে আমি আজকে আলোচনা করব। তো যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী আপডেট ভিডিওগুলো আপনাদের মিস না হয়। অনেক সময় দেখা যায় যে দলিল রেজিস্ট্রি করার সময় রেজিস্ট্রি করা সম্পূর্ণ হয়ে যায়, হয়ে যাওয়ার পর দেখা যায় দাগ নাম্বার ভুল থাকে, চৌদ্দি ভুল থাকে, খতিয়ান নাম্বার ভুল থাকে। এই সমস্যাগুলা মানে পরবর্তী সময় দেখা গেছে কি অনেক বড় ধরনের সমস্যায় পড়তে হয় এই জিনিসগুলো নিয়ে। তো এই জিনিসগুলার একটা সমাধান মানে কীভাবে আপনারা পাবেন এই বিষয়টা আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব। তো এই বিষয়টা আপনারা দুভাবে সমাধান করতে পারেন। তো প্রথমত হচ্ছে, দলিল রেজিস্ট্রির পর তাতে দাগ, খতিয়ান, মোজা, চৌদ্দি বা নামের বড় ধরনের কোনো ভুল চোখে পড়ার পর তা সংশোধনের জন্য 3 বছরের মধ্যে সিভিল কোর্ট বা দেওয়ানি আদালতে মামলা করতে হবে। যেটা আপনি মামলা মোকদ্দমা এটা করতে হবে, করবেন আপনি 3 বছরের মধ্যে। 3 বছরের বেশি সময় পার হয়ে গেলে এরূপ মামলা তামাদি দ্বারা বাতিল হয়ে যায়, মানে এটা তখন তামাদি হয়ে যায় আর কি, তখন আর মামলা করা যায় না। তখন এই সমস্যার সমাধান করার জন্য আদালতে ঘোষণামূলক মামলা করতে হয়। সুনির্দিষ্ট প্রতিকার আইন 31 ধারা অনুযায়ী এরূপ আদালতে ঘোষণামূলক মামলার রায় সংশোধন দলিল হিসাবে গণ্য হবে। উক্ত রায়ের কপি সংশ্লিষ্ট সাবরেজিস্ট্রি অফিসে প্রেরণ করার পর সাবরেজিস্ট্রি অফিসে আদালতের রায় অনুযায়ী রেজিস্ট্রি বাতিল ভুল সংশোধন করে নেবেন। এই ভুল এর জন্য নতুন করে দলিল করার প্রয়োজন হয় না। মানে এখানে আপনার বলা হচ্ছে যে এটা আপনার করতে হলে 3 বছরের মধ্যে করতে হবে। যদি 3 বছরের মধ্যে যদি আপনারা এই মামলাটা না করতে পারেন, সিভিল কোর্টে বা দেওয়ানি আদালতে মামলা করতে হবে, যদি না করতে পারেন তাহলে 3 বছরের বেশি সময় হয়ে গেলে আপনারা ঘোষণামূলক মামলা করতে হবে। তারপর ঘোষণামূলক মামলা করার পরে আপনারা এটা সুনির্দিষ্ট প্রতিকার আইনের 31 ধারায় অনুযায়ী এরূপ আদালতে ঘোষণামূলক মামলা রায় সংশোধন দলিল হিসেবে গণ্য হবে। মানে এটা আপনাকে পরবর্তী সময়ে আপনাকে সংশোধন করে দেওয়া হবে, এই জন্য আপনাকে নতুন করে আর দলিল এটা করতে হবে না। তখন আপনার যদি দাগ নাম্বার ভুল থাকে তাহলে দাগ নাম্বারটা সংশোধন করে নেবেন, কিংবা দলিলে যদি বড় ধরনের কোনো ভুল থাকে ওই ক্ষেত্রে আপনি ওই ভুলটা সংশোধন করে নেবেন। তো দ্বিতীয় যে প্রক্রিয়া তা হচ্ছে সাবরেজিস্ট্রার কর্তৃক ভুল সংশোধন। দলিল রেজিস্ট্রির পর তাতে দাগ, খতিয়ান বা নামের ছোটখাটো কোনো ভুল ধরা পড়লে এবং যে ভুল সংশোধন করলে দলিলের মূল কাঠামো বা কোনো পরিবর্তন ঘটবে না সেরূপ ভুল সংশোধনের জন্য সংশ্লিষ্ট সাবরেজিস্ট্রার বরাবরে আবেদন করা যাবে। সাবরেজিস্ট্রার এই ধরনের ছোটখাটো ভুল সংশোধন করতে পারেন। মানে এখানে বলা হচ্ছে যদি আপনার ছোটখাটো কোনো ভুল থাকে, যেরকম চৌদ্দি, দাগ নাম্বার, খতিয়ান নাম্বার, মানে খুব সাধারণ কিছু ভুল, যে এইসব ছোটোখাটো ভুলের জন্য আপনারা সাবরেজিস্ট্রি বরাবরে আবেদন করবেন, তারপর এই ভুলটা সংশোধন করে দিতে পারবেন সাবরেজিস্ট্রি অফিসারই। এটা সাবরেজিস্ট্রি অফিস থেকে আপনারা ভুলটা সংশোধন করে নিতে পারবেন, এটার জন্য আদালতে যেতে হবে না। তো আপনার এই দুইটা প্রসেসিংয়ের মাধ্যমে আপনারা আপনাদের যদি জমিতে দাগ, খতিয়ান ভুল থাকে কিংবা চৌদ্দি ভুল থাকে ইত্যাদি আরও অনেক কিছুই ভুল থাকতে পারে, যদি থাকে দাতা গ্রহীতা ভুল থাকতে পারে, দাতা গ্রহীতার আইডি কার্ড ভুল থাকতে পারে, আইডি নাম্বার ভুল থাকতে পারে, নাম ভুল থাকতে পারে ইত্যাদি বিষয়গুলো যদি ভুল থাকে তাহলে আপনারা এই দুইটা প্রসেসিংয়ের মাধ্যমে আপনারা ভুলটা সংশোধন করে নিতে পারেন আপনাদের দলিলের মধ্যে। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করে জানাবেন। আল্লাহ হাফেজ।